এত গরম পড়তেছে, প্রতিদিনই আমার ভাই, ভাইয়ের বোন, আমার বাচ্চারা ছাদে যায়, আমাকে যেতে বলে, কিন্তু আমার আসলে যাইতে ইচ্ছা করে না, যে কষ্ট করে ছাদে উঠবো গরমের মধ্যে, ওইটাই ভাবতে আমার আরও কষ্ট লাগতেছিল। পরে গতকালকে বলতেছিল, শিখাবু চল ছাদে যাই, অনেক বাতাস, ভাল লাগবে। পরে গেলাম, যেহেতু আমি দেখে মাশাল্লাহ খুশি হয়ে গেছি, আব্বুর এই ছোট আম গাছটায় এই প্রথম মানে দুটা আম ধরছে, যদি অনেকগুলো ধরছিল, কিন্তু মাঝখানে রোজার মধ্যে কয়েকদিন বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টিতে আমের বোলগুলো আর কি মানে ঝরে পড়ে গেছে। তো এই দুইটা না মানে কেউই খেয়াল করে নাই, পরে এই তো কয়েকদিন আগে যখন সবাই ছাদে যাচ্ছিল, তখন খেয়াল করছে যে দুইটা আম আছে, মানে দুইটা আম রয়ে গেছে আর কি, ওগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। পরে ওরা যখন আমাকে বাসায় এসে বললো, আমি তো কালকে ছাদে যেয়ে অনেক খুশি হয়ে গেছি। আসলে নিজেদের গাছে যে কোনো ফল ধরলেই অনেক ভাল লাগে, তো আমার তো পুরা কি বলবো, মন অনেক খুশিতে ভরে গেছে আম দুইটা দেখে। এ আর কি, এই গাছে এই ফার্স্ট টাইম আম ধরছে, আর সবসময় এই গাছটাতে আম ধরে মাশাল্লাহ। এবারও মাত্র মুকুল আসছে গাছে, এ আর কি মানে নর্মালি এমনিতে আমের সিজনটা প্রায় যখন আম ধরে ধরে প্রায় শেষের দিকে, তখনই এই গাছে আর কি ফুল আসে, এ আর কি। তো এবার দেখি যে মাত্র ফুল আসলো, ইনশাল্লাহ কয়েক মাস পরই ইনশাল্লাহ আম ধরবে। তো বড় গাছটাতে নর্মালি অনেক আম ধরে, তো এইবারও ইনশাল্লাহ যাতে ধরে, এই আর কি। তো আমার কাছে দেখে আসলে এত ভালো লাগছে, তো ভাবলাম আমি একটু ভিডিও করে ফেলি সব সময়কার মতো। আর এই জামরুল গাছে অনেক জামরুল ধরছিল, বাট বাতাসে ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়, আর পাখি এসে সবগুলো মানে খেয়ে ফেলে। তো যার কারণে আব্বু এরকম আর কি নেটের এগুলো দিয়ে দিছে এরকম করে। তো যাই হোক, আরও অনেক ছিল কিন্তু বাতাসে সব ঝরে পড়ে গেছে, তো যে কটা আছে এই তো দেখা যাচ্ছে আর কি। তারপরে ছাদে বসে আছি, এত সুন্দর বাতাস, ও মাই গড, মনে হচ্ছে ওখানেই মানে কি বলবো থাকি সারাক্ষণ এরকম আর কি। যাই হোক, তারপরে দেখতেছিলাম এইখানে এক ঝাঁক কবুতর কি সুন্দর উঠতেছে, দেখে এত ভালো লাগছে, তো ভাবলাম ক্যাপচার করে ফেলি। তো এই তো, এই হচ্ছে ভিডিওটা। তো ভালো লাগলে প্রতিবারের মতো একই কথা বলতেছি, অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই গরমে সবাই ভালো থাকবেন, বেশি বেশি পানি খাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।